এ যেন জনস্রোত। মেক্সিকো সিটির জোকালো স্কোয়ারে জড়ো হন কয়েক লাখ মানুষ, যদিও সরকার বলছে বিক্ষোভকারীদের সংখ্যা এক লাখও নয়। বিক্ষোভকারীদের দাবি, আইন প্রণেতারা গণতন্ত্রের ওপর আক্রমণ করেছেন। মূলত মেক্সিকোতে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের সরকারি প্রচেষ্টার বিরোধিতায় রাস্তায় নামেন তারা। বিক্ষোভকারীদের দাবি, তারা গণতন্ত্র রক্ষার জন্যই লড়াই করছেন। জাতীয় নির্বাচনী ইনস্টিটিউট আইএনইর রং গোলাপী পোশাকে ব্যানারে হাজির হন লাখ লাখ বিক্ষোভকারী। গত সপ্তাহে মেক্সিকোর আইন প্রণেতারা জাতীয় নির্বাচনী ইনস্টিটিউটের বাজেট কমানো ও কর্মী কমানোর পক্ষে ভোট দেন। গত বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটের পর দেশটির সিনেট এই সংস্কারে অনুমোদন দেয়। এখন প্রেসিডেন্ট ওব্রাদর স্বাক্ষর করলে সংস্কারগুলো কার্যকর হবে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। 2018 সালের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই আইএনইর সমালোচনা করছেন ওব্রাদর। আইএনই স্বাধীন ইনস্টিটিউট হলেও প্রেসিডেন্ট ওব্রাদর একে দুর্নীতিগ্রস্ত এবং তার বিরোধীদের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করেছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।